Assalamualaikum, প্রিয় শিক্ষার্থীরা মডেল একাডেমি কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত। প্রিয় শিক্ষার্থীরা তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো এবং নিরাপদে আছো। আমি মৌসুমী আহমেদ, সহকারী শিক্ষক মডেল একাডেমি। প্রিয় শিক্ষার্থীরা আজকে আমরা পড়ব শ্রেণী তৃতীয় বিষয় বাংলা একজন পটুয়ার কথা। শিক্ষার্থীরা দেখো একজন পটুয়ার কথা 72 পেজ। তোমরা বইটি নিয়ে বসো এবং পেজ নাম্বার দেখে খোলো। 1945 সাল পত্রিকায় প্রকাশিত হয়েছে সারা বাংলার ব্যায়াম ও শরীরচর্চার প্রতিযোগিতার খবর। তাতে প্রথম হয়েছেন একজন শিল্পী, ছবি আঁকার স্কুলে পড়েন তিনি। তিনি মিস্টার বেঙ্গল হয়েছেন। পত্রিকায় ছবি বের হলো, চারদিকে হইচই পড়ে গেল। এভাবে যিনি সবাইকে তাক লাগিয়ে দিয়েছিলেন তিনি আর কেউ নন, তিনি শিল্পী কামরুল হাসান। শিক্ষার্থীরা তোমাদের আমি এক কথায় কিছু প্রশ্ন লিখে দিচ্ছি, উত্তর সহ। কামরুল হাসান মিস্টার বেঙ্গল, মিস্টার বেঙ্গল হয়েছিলেন কোন প্রতিযোগিতায়? উত্তর ব্যায়াম ও শরীরচর্চা। দুই, কামরুল হাসান কামরুল হাসান কার চেহারাকে কামরুল হাসান কার চেহারাকে দানবের মতো করে এঁকেছিলেন? উত্তর ইয়াহিয়া। তিন নম্বর, কোনটি কোনটি কামরুল কোনটি কামরুল হাসানের চিত্র? উত্তর দেখো। এক নম্বর, কামরুল হাসান মিস্টার বেঙ্গল হয়েছিলেন কোন প্রতিযোগিতায়? উত্তর ব্যায়াম ও শরীরচর্চা। দুই, কামরুল হাসান কার চেহারাকে দানবের মতো করে এঁকেছিলেন? উত্তর ইয়াহিয়া। তিন, কোনটি কামরুল হাসানের চিত্র? উত্তর নাইয়োর। শিক্ষার্থীরা আমরা আরো কিছু এক কথা উত্তর দেখি। দেখো চার, কে
मिस्टर के मिस्टर बेंगल बेंगल हुए उत्तर कामरूप हसन पांच कामरूप हसन हसन कोथा जन्म कोथा जन्म ग्रहण करें उत्तर कोलकाता छय कामरुल हसन बर्धमान बर्धमान जिलार कौन ग्रामे जन्म ग्रहण करें उत्तर नारेंगा नारेंगा कामरूप हसन बर्धमान जिलार कौन ग्रामे जन्मग्रहण करें नारेंगा ग्रामे শিক্ষার্থীরা দেখো চার নম্বর কে মিস্টার বেঙ্গল হয়েছিলেন উত্তর কামরুল হাসান পাঁচ কামরুল হাসান কোথায় জন্মগ্রহণ করেন উত্তর কলকাতায় ছয় কামরুল হাসান বর্ধমান জেলার কোন গ্রামে জন্মগ্রহণ করেন উত্তর নারেঙ্গা গ্রামে কামরুল হাসানের বাবার নাম কি উত্তর মোহাম্মদ মোহাম্মদ হাশিম আট কামরুল হাসানের মায়ের নাম কি উত্তর আলিয়া খাতুন আলিয়া খাতুন তারপরে নয় বাংলাদেশের বাংলাদেশের জাতীয় পতাকা চূড়ান্ত বাংলাদেশের জাতীয় পতাকার চূড়ান্ত নকশা
করেছেন কে? উত্তর কামরুল হাসান। শিক্ষার্থীরা দেখো 7 নম্বর, কামরুল হাসানের বাবার নাম কি? মোহাম্মদ হাশিম। 8, কামরুল হাসানের মায়ের নাম কি? উত্তর আলিয়া খাতুন। 9, বাংলাদেশের জাতীয় পতাকার চূড়ান্ত নকশা করেছেন কে? উত্তর কামরুল হাসান। শিক্ষার্থীরা ভালো থাকবে, সুস্থ থাকবে, সবাইকে ধন্যবাদ।